আপনারা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন, সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কড়া নিরাপত্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন সিজিও কমপ্লেক্সে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয়। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিক্রম রয়েছে আমাদের সঙ্গে। বিক্রম, অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন সিজিও কমপ্লেক্সে, কি দেখছো আর একটু বিস্তারিত বলো। একবারে ঘড়ির কাঁটা 11:34 এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছালেন সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে, যেমনটা তাকে ইডির তরফ থেকে নোটিশ পাঠিয়ে তাকে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নোটিশকে কমপ্লাই করে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দিলেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি ইডি দপ্তরে, অর্থাৎ ছতলায় আমরা যেটা দেখতে পাচ্ছি সিজিও কমপ্লেক্সে, সেখানে ইডি দপ্তর, সেখানে প্রবেশ করার পরে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ শুরু করবে তদন্তকারী আধিকারিক, যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি। অন্যতম গুরুত্বপূর্ণ হবে, তারা জানাচ্ছেন যে লিপ্টেন সংস্থাতে এর আগে কিছুদিন আগে যখন তল্লাশি অভিযান চলে, প্রায় 18 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলেছিল, সেখান থেকে প্রচুর ডিজিটাল এভিডেন্স, ডকুমেন্ট, অর্ধেক বাজেয়াপ্ত করে এভিডেন্স, ডকুমেন্টস, হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং এই যাবতীয় বিষয়টা তারা প্রেস রিলিজ দিয়ে, প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশিত করেন বা প্রকাশ্যে আনেন। এবং তারপরেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেটা জানাচ্ছেন যে ওই লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত যে তল্লাশি অভিযান চলেছিল সেই সংক্রান্ত তথ্য নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই ইডি সূত্রের খবর। যদিও বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গত মাসের একেবারে শেষের দিকে হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার যে বেঞ্চ, সেখানে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী এবং বিচারপতির মধ্যে নিয়োগ দুর্নীতি মামলা শুনানি চলাকালীন একটি কথোপকথন চলছিল, সেখানেই বিচারপতি তিনি সওয়াল করেন বা তিনি প্রশ্ন করেন, যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়, বর্তমানে তিনি সিইও রয়েছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে সিইওর ক্ষেত্রে কি তদন্ত হয়েছে, তাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তখনই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে, দ্রুত জিজ্ঞাসাবাদ করা হবে, এবং বিচারপতি তখনই জানিয়ে দেন যে মূলত 14 তারিখ তাদেরকে এই গোটা বিষয় নিয়ে রিপোর্ট জমা দিতে হবে। তার ঠিক আগের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন, যেখানে থাকার কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করবেন তদন্তকারী আধিকারিকরা, এমনটাই ইডি সূত্রের খবর। যদিও এটা বলা গুরুত্বপূর্ণ যে অন্য একটি বেঞ্চে, অর্থাৎ জাস্টিস তীর্থঙ্কর ঘোষের যে বেঞ্চ, সেখানেও নিয়োগ দুর্নীতির মামলার একটি ম্যাটার চলছে, যেখানে নির্দিষ্ট একটি সিআরআর এর ক্ষেত্রে যখন শুনানি চলছিল তখন কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী তিনি মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন যে ওই সিআরআরটি ডিসপোজ হওয়া বা নিষ্পত্তি হওয়ার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ বা কোয়ার্সিভ অ্যাকশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে নেওয়া হবে না। এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগেই এসে পৌঁছালেন ইডি দপ্তরে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির যে ছতলার যে মূল দপ্তর, সেখানে কিন্তু এই মুহূর্তে তিনি প্রবেশ করছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করবেন তদন্তকারী আধিকারিকরা, এমনটাই ইডি সূত্রে আমরা জানতে পাচ্ছি। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। বিক্রম, যে আপডেট আমাদের জানালেন যে ইডির যে ছতলায় মূল দপ্তর, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে প্রবেশ করছেন, আর এরপরই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে, এবং ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে ধাপে ধাপে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া হতে পারে,